हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुक विथ सुनयना। आज के रेसिपी दूध पुली। पुली पिठा बा जे कोनो धरने पिठे पाटी सबटा खाबार आदर्श समय होलो ए शीतकाल। आमरा शीतकाले नानान धरने पिठे पाटी सबटा खेये थाकि, तो आज के आमी ए एक धरने पिठेर रेसिपी निये एसेछि। आज के आमी निये एसेछि दूध पुली पिठार भिडियो। এই যে নতুন খেজুরের গুড়, শীতকালে যে খেজুরের গুড়, এই দিয়ে কীভাবে বানিয়ে নেওয়া সম্ভব আর কীভাবে পিঠেটা বানালে খুব সফট থাকবে, নরম থাকবে, আজকের ভিডিওতে আপনারা দেখবেন। তাহলে ভিডিও শুরু করি। সব থেকে প্রথমে আমি যেটা করবো, এর জন্য একটা ডো বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আমি খুবই কম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যদি একটু বেশি লবণ দিতে চান তো তাও দিতে পারেন। এবার আমি এখানে একটু জল ফুটিয়ে রেখেছি। তো এই ফুটন্ত গরম জলটাকে দিয়ে আমি মাখবো পিঠেটা। তো প্রথমে আমি একটা স্প্যাচুলা নিয়েছি, যেহেতু এটা খুবই গরম জল, এটা হাতে গরম লাগবে। তো আমি স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে জল দেব অল্প অল্প পরিমাণে, আর স্প্যাচুলা দিয়ে এটাকে মাখতে থাকব। মাখা হয়ে যাবার পর আমি হাত দিয়ে ভালো করে ঠেসে নেব। তারপরে আমি এটাকে 10 মিনিট রেস্ট করতে দেব। তো দেখুন আমার এটা মাখা হয়ে গেছে মন্ডটা, এটাকে আমি 10 মিনিট রেস্ট করতে দেব। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 লিটার পরিমাণ দুধ আমি দিয়ে দেব। এটা নর্মাল গরুর দুধ আমি এখানে ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো দুধ ইউজ করতে পারেন, প্যাকেট দুধও ইউজ করতে পারেন, আপনাদের প্রয়োজন মতো দুধ এতে ইউজ করতে পারেন। তো আমি যেটা করব, দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব, তো সেই কারণে আমি আগেই দুধটাকে বসিয়ে দিলাম। এবার আমি পিঠের স্টাফিংটা বা পুরটা রেডি করব। তো সেই কারণে আমি এখানে 1/4 কাপ পরিমাণ গ্রেটেড কোকোনাট নিয়েছি, নারকেল কোড়া। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নলেন গুড়। তো এটা ইনস্ট্যান্ট এইভাবে পুরটা বানিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয়ে থাকে, আমাদের কাছে হাতে সময় থাকে না অন্য কিছু পুর বানানোর বা নাড়ু বানানোর। এইভাবে পুর বানিয়ে আপনারা এই দুধ পুলির মধ্যে ব্যবহার করতে পারেন। আমি যেটা করবো, এই সমস্ত কিছু তিনটে উপকরণকে খুব ভালো করে নারকেলটার সঙ্গে মিশিয়ে দেব। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, দেখুন কত স্মুথভাবে পুরটা তৈরি হয়েছে। তো আমি এদিকে 10 মিনিট হয়ে গেছে এটা রেস্ট করা, ডোটাকে আরেকবার মেখে নিচ্ছি। তারপরে আমি এখান থেকে একদম ছোট ছোট সাইজের বল বা নেচি করে নেব, আর এইভাবে আঙুল দিয়ে মাঝখানটা একটা গোল করব, বাটির আকারে তৈরি করব। তারপর খুব সামান্য পরিমাণ পুর দেব, দিয়ে এর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। প্রথমে পুরটাকে হাতে সাজে ভিতরে একটু চেপে দেব, তারপরে এর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। ধারটাকে একটুখানি হাত দিয়ে লম্বা করে দেব, তাহলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি সবকটি পুলি পিঠা গড়ে নেব। আমি যেহেতু এটা দুধ পুলি বানাচ্ছি তো আমি সাইজটা ছোট বানাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজের, আপনারা বড় বা ছোট যেরকম সাইজ আপনারা চান সেরকম সাইজের বানিয়ে নেবেন। আমি পুরো পিঠেটাকে এইভাবে বানিয়ে নেব। এদিকে দুধটা বেশ ভালো মতন ফুটে গেছে। এর মধ্যে আমি 2টো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা এলাচটা দিলে খুব ভালো গন্ধ আসে। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা এলাচ ইউজ করেছি, আপনারা চাইলে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। তো সব পিঠেগুলোকে ধীরে ধীরে দুধ যেখানটা ফুটছে তো সেই রকম জায়গায় পুরো কড়াটার মধ্যে আমি চাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় হয়ে গেছে, পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। পিঠেগুলো এতক্ষণ ডুবেই ছিল, দেখতে পাচ্ছেন এখন কি সুন্দর পরিমাণে ভাসছে, মানে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 50 গ্রাম পাটালি গুড় আর 100 গ্রাম নলেন গুড় ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা গুড়েতেও বানাতে পারেন, আবার আমার মতো এরকম দুটো একসাথে গুড় দিয়েও বানাতে পারেন। তো এবার আমার পিঠেটা রেডি হয়ে গেছে। আমি এবার খুব হালকা করে
এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গুড়টা যাতে খুব সমানভাবে মিশে যায়, পাটালিটা যাতে ভালোভাবে গলে যায়, তো সেই মতো সময় ধরে একটু সাবধানে করতে হবে, না হলে পিঠেগুলো ভেঙে যাবে। তো এইভাবে দুধ পুলি বানিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন এইভাবে দুধ পুলি। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।